News 24 Mark Sports Serena সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর স্বপ্নপূরণের খুব কাছাকাছি মেসির আর্জেন্টিনা 36 বছরের শিরোপা খরা ঘোচাতে মরিয়া আকাশে নীল শিবির তবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে মোটেই ভীত নয় ক্রোয়েশিয়া গত আসরের অধরা শিরোপার লক্ষ্যে মাঠে নামবে লুকা মদ্রিচরা সুখন সরকারের রিপোর্ট স্বপ্নপূরণে অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা তবে সেই পথে বড় এক বাধার নাম ক্রোয়েশিয়া যে দলটির নেই একবারও শিরোপা ছোঁয়ার রেকর্ড পরিসংখ্যান অনুযায়ী সমানতালে লড়াইয়ের ক্ষমতা আছে দু দলেরই সব মিলিয়ে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে পাঁচবার যেখানে দু দলের জয় দুটি করে একটি ম্যাচ ড্র হয়েছে চার বছর আগে সবশেষ দেখা হয় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপের সেই ম্যাচে 3-0 গোলের জয় তুলে নেয় ইউরোপের দেশটি কোয়ার্টার ফাইনালের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রোয়েটরা এবার লক্ষ্য আলবিসেলেস্তাদের হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে কেমন হবে তাদের পরিকল্পনা তা সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন স্ট্রাইকার ব্রুনো আমি মনে করি পেশাদার ফুটবলার নন এমন অনেকে সফল পেনাল্টি নিতে পারে পার্থক্য হলো সেই মুহূর্তে মানসিকভাবে কতটা শক্ত যখন আপনি সত্যিই চরমচাপের মধ্যে থাকেন এমন চাপ যা আপনি আগে কখনো অনুভব করেননি যে দল এই ধরনের মুহূর্তগুলোতে শান্ত থাকতে পারে সাফল্য তারাই পায় এটি অবশ্যই অনেক সহজ যখন দলে একজন বিশ্বমানের গোলরক্ষক থাকবে নিঃসন্দেহে মেসি অনেক ভালো খেলোয়াড় তবে মেসিকে থামানোর জন্য আমাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই আর তাছাড়া আর্জেন্টিনার অনেক ভালো খেলোয়াড় রয়েছে তাই আমরা কেবল একজনের উপর ফোকাস করতে চাই না ফাইনালে উঠে ইতিহাস গড়তে মরিয়া ক্রোয়েটরা লুকা মাদ্রিজ মার্সেলো কোভাদের মতো ফুটবলারদের সতীর্থ হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন ডিফেন্ডার জোসেফ মার্সেলো কোভা এবং লুকা ইতিহাসের সেরা মিডফিল্ডার এবং আমি জানি না ইতিহাসে এর পুনরাবৃত্তি হবে কিনা আমি যদি এভাবে বলি বলটি তাদের কাছে যখন থাকে তখন ব্যাংকে টাকা থাকার চেয়ে বেশি নিরাপদ আপনি যখন তাদের সাথে খেলবেন তখন সব কিছুই সহজ আমি তাদের সাথে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার জন্য খুব ভাগ্যবান বোধ করছি এদিকে নেদারল্যান্ডসকে হারানোর পর একদিন বিশ্রামে কাটিয়ে ক্রোয়েশিয়া বধের জন্য কাতার বিশ্বকাপ মাঠে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা ওয়ার্ম আপ করেছেন আর লিওনেল মেসি সহ মূল একাদশের কয়েকজন জিমে ঘাম ঝরিয়েছেন এখনও লিওনেল স্কালোনির চিন্তার কারণ রদ্রিগো দি পলের মাস্কুলার ইঞ্জুরি শেষ ম্যাচের মতো সেমিফাইনালেও পুরো ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে দল একই অবস্থা দলের আরেক তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়ার আর কার জটিলতায় সেমিফাইনাল মিস করবেন মার্কাস অ্যাকুনা ও গঞ্জালো মার্টিয়াল তবে ফাইনালের জন্য কার জটিলতার ভয় থাকছে না মেসিদের জন্য সুখন সরকার নিউজ 24 বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে শিরোপা জেতার বড় ইঙ্গিত দিয়ে রাখলেন লিওনেল মেসি তবে মুখে কিছু না বলে ভিন্ন এক উপায় অবলম্বন করেন LM10 তার ডান পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন মেসি দুই হাতে সোনালি রঙের বিশ্বকাপের ট্রফি পাশে লেখা কাতার 2022 যে ট্যাটু ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হওয়ায় অধরা শিরোপার জন্য কতটা মরিয়া সেই কথাই যেন ট্যাটুর মাধ্যমে আরও একবার বুঝিয়ে দিলেন লিও কাতার বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতো কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে রেফারিং শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা ফুটবলাররা নিজেদের অসন্তুষ্টির কথা অকপটে জানান ম্যাচ শেষে এরপরই এক বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে যে ওরসাতোই মূল রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন ভালো রেফারি হিসেবে বেশ সুনাম রয়েছে তার যদিও কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে এবং কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচেই ছিলেন না তিনি তবে বিশ্বকাপের কাতার ও ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও গ্রুপ পর্বে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলের জয়ের ম্যাচেও রেফারি হিসেবে ছিলেন তিনি
কাতার বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠে গেছে আফ্রিকা মহাদেশের দেশ মরক্কো। সেমিতে উঠেই ইতিহাস গড়েছে তারা। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে হাকিমি জিএইচের দল। এবার তাদের সামনে সবচেয়ে বড় বাধা ফ্রান্স, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আগামীকাল আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের খেলা অনেকটাই প্রত্যাশিত ছিল, তবে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে মরক্কো উঠে আসবে কেউ বা ভেবেছিল? একের পর এক চমক দেখানো আর অঘটনের জন্ম দেওয়া আফ্রিকান দলটি কি পারবে আরও একবার ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিতে? তার উত্তরের জন্য অপেক্ষা করতে হবে বুধবার রাত পর্যন্ত। তবে জায়ান্ট কিলার মার্কানরা ইতিমধ্যে প্রমাণ করেছে যে তাদের সামর্থ্য আছে আরেকটি শক্তিশালী দলকে বিদায় করে দেওয়ার, আর তা করতে হলে সবার আগে মনোযোগী হতে হবে এমবাপ্পে গ্রিজমানদের সামলানো। সেমিফাইনালে মরক্কোর জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। দারুণ ছন্দে রয়েছে ফ্রান্সের আক্রমণত্রয়ী। সর্বোচ্চ 5 গোল করে বিশ্বকাপের গোল তালিকায় শীর্ষে ক্লিয়ান এমবাপ্পে। অভিজ্ঞ স্ট্রাইকার জিরুট করেছেন 4 গোল, আর গোলের দেখা না পেলেও দারুণ খেলছেন গ্রিজম্যান। এদিকে ফ্রান্সের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। শেষ চারের এই লড়াইয়ে পার্থক্য করে দিতে পারে মরক্কোর জমাট রক্ষণ। সবাইকে চমকে দিয়ে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয়ে শেষ 16 জায়গা করে নেয় উত্তর আফ্রিকার দেশটি। মার্কানরা এখন পর্যন্ত 5 ম্যাচে মাত্র 1টি গোল হজম করেছে, সেটিও ছিল কানাডার বিপক্ষে আত্মঘাতী গোল। বিশ্বকাপে দেখা না হলেও আন্তর্জাতিক ফুটবলে 11 বার মুখোমুখি হয়েছে এই দুই দল। 11 দেখায় ফ্রান্সের জয় আছে 7 ম্যাচে, ড্র হয়েছে 3 ম্যাচ এবং মরক্কোর জয় একটিতে। 1963 সালে প্রথম দেখা দিয়ে সেই জয়টি পেয়েছিল মার্কানরা। ইমরান হোসেন, News24। News24 মার্ক স্পোর্টস এরনায় সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন News24 মার্ক স্পোর্টস এরনা। ওয়ানডের পর এবার টেস্টে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু 14 ডিসেম্বর। ম্যাচ সামনে রেখে টাইগার পেসার তাসকিন আহমেদ জানালেন, 5 দিন খেলতে চান তারা। ভারতের অধিনায়ক কে এল রাহুল দল নিয়ে মাঠে নামবেন জয়ের জন্যই। শোভন সরকারের রিপোর্ট। হারজিৎ খেলার অংশ, তবে তা হতে হবে সহনীয়। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ভারতের যে ভয়ঙ্কর রূপ দেখা গেছে তা যদি হয় টেস্টেও, তবে লজ্জায় ডুবতে হবে টাইগারদের। ইতিহাস ঐতিহ্যের এই ফরম্যাটে এগিয়ে ভারত, তবে গেল 30 বছরে টাইগাররা টেস্টে কতদূর এগিয়েছে তা নিশ্চয়ই দেখা যাবে চট্টগ্রাম টেস্টে। পরিসংখ্যানে বন্দর নগরী ভারতকে উপহার দিয়েছে একটি জয়, ড্র করেছে 1টি ম্যাচে, তবে পরিসংখ্যানে নজর নেই তাসকিনের। বলছেন খেলতে হবে 5 দিন। যতগুলাই টেস্ট জয় পাইছি আমরা সবগুলাতেই দেখা গেছে ডে 5-এ আমরা আগে গেছি, তো এখানেও লক্ষ্য থাকবে যতই ভালো উইকেট থাকুক ডে 5-এ যদি যেতে পারি ইনশাল্লাহ তখন একটা পজিটিভ কিছু এক্সপেক্ট করা যাবে। বেসিক জিনিসটাই ঠিক রাখতে হবে, যেহেতু তেমন হেল্প থাকবে না সেক্ষেত্রে দেখা গেছে ডিসিপ্লিন বোলিং প্লাস পুরান বলে একটু রিভার্সিংয়ের চেষ্টা, তো আমরা ওই ডিসিপ্লিন আর পেশেন্স নিয়ে বোলিং করলেই ভালো করার সম্ভাবনা আসতে পারে। ভারতের বিপক্ষে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোথাও করা যাবে না ভুল। সংবাদ সম্মেলনে তাসকিন বললেন চাপ না নিয়ে মাঠে খেলতে চান পজিটিভ ক্রিকেট। সত্যি কথা বলতে আমাদের টেস্টের রেকর্ড খুব ভালো না, এটা আমরা আপনারা সবাই জানেন আমরাও জানি, কিন্তু আমাদের কিন্তু গোল একটাই ইম্প্রুভমেন্ট, ফোকাস একটাই ইম্প্রুভমেন্ট সব ফরম্যাটে। যদিও আমাদের সবথেকে স্ট্রংগেস্ট সাইড হচ্ছে ওডিআই, কিন্তু টি-20 আর টেস্টেও আমাদের লক্ষ্য ইম্প্রুভমেন্টে, তো ইনশাল্লাহ আমরা কাজ করছি নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য। ভারতীয় দল থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার ভরসা রোহিতকে হারিয়েও নিশ্চিন্ত কে এল রাহুল। সংবাদ সম্মেলনে বললেন চট্টগ্রামে জয়ই তাদের লক্ষ্য। আমাদের চেষ্টা থাকবে এই টেস্টের রেজাল্ট বের করে আনা। আমরা চাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। বাংলাদেশের বিপক্ষে আমরা টেস্ট খেলিনি খুব বেশি, তবে 3 বিভাগেই আমাদের ভালো করতে হবে। আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশকে কম রানে আটকে রাখা। এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফি উন্মোচন হয়। টাইগারদের ক্যাপ্টেন সাকিব আল হাসান ও টিম ইন্ডিয়ার কে এল রাহুল করেন ফটো সেশন। বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। শুকন সরকার, News24। সাইড স্ট্রেন ইঞ্জুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড, তবে দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের। News24 মার্ক স্পোর্টস এরনা এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।